আচ্ছা, যেটা বলতেছিলাম, ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলে কোনো কিছু নাই, দেয়ার ইজ অনলি ট্রেড অফ। অর্থাৎ আপনার চাকরি আপনার লাইফ থেকে অনেক কিছুই কেড়ে নেবে, এটা মাথায় রাখবেন। সে কারণে আপনি যখন ক্যারিয়ার ঠিক করতে যাবেন, তখন একটা কাগজে লিখবেন আপনি কোন ক্যারিয়ারে যেতে ইচ্ছুক। পাঁচটা অপশন লিখলেন, সাপোজ পাঁচটা অপশন লিখলেন, এরপর সে পাঁচটা অপশনের নিচে ওই ক্যারিয়ারগুলোর যে খারাপ দিকগুলো লিখতে থাকবেন, সত্যি সত্যি লিখবেন। যে ক্যারিয়ারে খারাপ দিকের সংখ্যা কম সেটা আপনার জন্য ভালো ক্যারিয়ার। ক্লিয়ার কথাটা? ব্যাপারটা বোঝা গেছে আমি কি বলছি? ধরেন আপনার ইচ্ছা আপনি পুলিশে জব করবেন। যদি পুলিশে জব করতে চান, তখন আপনাকে মাথায় রাখতে হবে আপনি অনেক রাত্রে ঘুমাতে পারবেন না, আপনাকে নাইট ডিউটি করতে হবে, আপনার ফ্যামিলিকে আপনি ওরকমভাবে সময় দিতে পারবেন না। আমরাও পারি না, আমরাও পারি না। কিন্তু আপনি যদি রাত্রে ঘুমাতে খুব পছন্দ করেন, আপনার জন্য পুলিশিং না। পুলিশিং খুব চ্যালেঞ্জিং একটা পেশা, ভালো পেশা, কিন্তু ওই পেশার যে সমস্যাগুলো সেগুলো আপনাকে বুঝতে হবে। কেউ যদি সিভিল সার্ভিসে আসতে চান, সিভিল সার্ভিসের সমস্যাগুলো আগে জেনে নেন। কেউ যদি বিজনেস করতে চান, সমস্যাগুলো জেনে নেন। কেউ যদি বিদেশে বসবাস করতে চান, স্কলারশিপ নিয়ে বাইরে চলে যাবেন একেবারের জন্য, ওখানে জব টপ করবেন, ওখানে আপনাকে কী কী সমস্যা ফেস করতে হবে সেটা আপনি জেনে নেন, একটা কাগজে লিখতে থাকেন। যেখানে সমস্যার পরিমাণ কম সেটাই আপনার জন্য ভালো ক্যারিয়ার। ক্লিয়ার কথাটা? প্রত্যেকটা জবে ছাপ দিতে হয়, প্রচুর জিনিস ছাপ দিতে হয়। আর আমি কেন করতেছি? আমি কিন্তু আমার চাকরিটা যে খুব ভালোবাসি তাও না, কিন্তু আমাকে করতে হবে, কারণ আমার পক্ষে এর চেয়ে ভালো কিছু করা সম্ভব না, সে যোগ্যতা আমার নাই, ওই কারণে আমি চাকরিটা করতেছি। যদি কখনো মনে হয় এর চেয়ে ভালো কিছু করা সম্ভব, আমি চাকরিটা ছেড়ে দেব। ক্লিয়ার কথাটা? বোঝা গেছে আমি কি বলছি? একদম অনেস্টলি কনফেস করলাম, সততা নিয়ে কথাটা বললাম, পুরোপুরি সত্য নিয়ে কথাটা বললাম। আচ্ছা, কাজের নিরাপত্তা, জব সিকিউরিটি মাস্ট, জব সিকিউরিটি মাস্ট। আপনার চাকরি আসতে, আপনার গাড়ি আসতে অনেক কিছু দিচ্ছে অফিস থেকে, ওয়ান ফাইন মর্নিং শুনলেন আপনার চাকরি নাই, তখন আপনার অন্য চাকরিতে অ্যাপ্লাই করার বয়সও শেষ হয়ে গেছে। ইট হ্যাপেন্স, এরকম ঘটনা কিন্তু ঘটে। আপনাকে মাথায় রাখতে হবে আপনি যে চাকরিটা আপনি করতে যাচ্ছেন, যে ক্যারিয়ার আপনি নিতে যাচ্ছেন, যাতে ওটার সিকিউরিটি থাকে, ভালো একটা সিকিউরিটি থাকে, ওটার বিভিন্ন প্রস অ্যান্ড কনস আপনি জাজ করে নিয়ে আগে থেকে। প্রণোদনা, প্রণোদনা জিনিসটা কি? ইনসেন্টিভ। যদি শুধু বেতন পাওয়ার জন্য কোনো একটা কাজ করেন, তাহলে একটা সময় আপনার ওই কাজটার প্রতি সকল আগ্রহ চলে যাবে। আপনি ঠিক করে নেন শুধু বেতনের জন্য কাজটা করছেন কিনা, বেতনের বাইরেও অনেক কিছু থাকে। এই যে আপনাকে এত মানুষ স্যালিউট করে, আপনার সেবা করার জন্য কিছু মানুষ আছে আপনার রুমের সামনে, ইত্যাদি ইত্যাদি আছে, আপনার সাবঅর্ডিনেটরা আপনাকে কীভাবে বিহেভ করে, একটা গাড়ি দেওয়া হলো অফিস থেকে, আপনার বসরা কীভাবে বিহেভ করে, আপনার সামাজিক গ্রহণযোগ্যতা কেমন, পারিবারিক গ্রহণযোগ্যতা কেমন, আপনি কতটা সমাজকে সার্ভ করতে পারছেন, আপনাকে কতটা মানুষ চেনে, এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এগুলো টাকা দিয়ে পরিমাপ হয় না, এগুলোকে বলা হয় প্রণোদনা, ইনসেন্টিভ। ভালো ক্যারিয়ার কি, এটার সবচাইতে সহজ লেসনটা পেয়েছিলাম আমার এক সুইপারের কাছ থেকে, শেয়ার করি গল্পটা। আমি তখন কাজ করতাম, আমার ফার্স্ট পোস্টিং ছিল কাস্টম হাউসে, চট্টগ্রাম কাস্টম হাউস, এখনও ওখানে আছি। তো ওখানে এয়ারপোর্টের একটা ইউনিট হচ্ছে এয়ার ফ্রেট ইউনিট, এয়ার ফ্রেট। যেদিন আমি প্রথম জয়েন করলাম, সেই দিন আমি দেখলাম এক লোক আমার অফিসে ফ্লোর পরিষ্কার করছে, ফ্লোর মুছছে আর কি। হ্যাঁ, তো আমি ঢুকে বললাম, সে আমাকে সালাম দিল ঢোকার সময়, কিন্তু সে তার কাজ বন্ধ করে নাই, সালাম দিয়ে আবার কাজ করা শুরু করলো। তো আমার একটু ইগোতে লাগছে, একটু সালাম দিবে, এসে বলবে স্যার কেমন আছেন স্যার ইত্যাদি, কিচ্ছু নাই, খালি সালাম দিয়ে কাজ করা শুরু করছেন। আমার কাছে মনে হইলো আমাকে কি ইগনোর করতেছে, দেখলাম কিছু বলে কি না, কিছুই বলে না, কাজ করে। তখন বললাম আপনার নাম কি? তা আমি ধরে নিচ্ছি ওর নাম হচ্ছে রহিম, ধরে নিচ্ছি রহিম, রহিম না তার নাম, বলে স্যার রহিম। মাথা তুললো না, কাজ করতেছে, ফ্লোর ক্লিন করতেছে। ও, একটু ভালো করে পরিষ্কার করেন যাতে কোনো ময়লা না থাকে ভাই। এরপর সে কাজ বন্ধ করে দাঁড়াইছে, বলে স্যার আমি তো ভালো করে পরিষ্কার করতেছি। মানে না না, সেটা না, মানে করতে বললাম আর কি। বলে স্যার আমি তো করতেছি, পরিষ্কার করতেছি স্যার। স্যার ময়লা আছে? না ময়লা নাই, বললাম আর কিছু না। বলে স্যার আমাকে স্যার কখনো বলতে হয় না স্যার, আমি জানি আমাকে কি করতে হবে। আমি স্যার ফ্লোর পরিষ্কার করে দেওয়ার পরে আপনি দেখবেন একটা ময়লাও থাকবে না। চিন্তা করেন তার কনফিডেন্সের পরিমাণটা কোন জায়গাতে। মানে বাহ, তাই নাকি? হাসে।
বলে, স্যার আমি গত 20 বছর ধরে ফ্লোর পরিষ্কার করি, এটাই আমার রিজিক, এটা দিয়ে আমার ফ্যামিলি চলে স্যার, আমাকে এই কাজটা করেই খেতে হয়। 20 বছরে কখনো কেউ বলতে পারে নাই আমার কাজে কোনো ফাঁকি আছে, আপনি স্যার দেখেন বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে ভাই, অবজার্ভ করলাম, আসলেই তাই। আমাদের আলমারির পেছনে যে ঝুলগুলো থাকে, মাকড়সার জালগুলো থাকে, যেগুলো পরিষ্কার না করলেও চোখে পড়ে না, রহিম সেগুলো পরিষ্কার করে ফেলত প্রতিদিন প্রতিদিন। আমি তো দেখলাম এই ছেলেটা তো অন্যদের মতো না, আবার তার মধ্যে কিছু বিষয় ছিল, সে কখনো বকশিস গ্রহণ করতো না, তাকে যদি কিছু আনতে দিতাম ওই 5 টাকা সেভ হলে সেটাও সে ফেরত দিত, তাকে দিতে চাইলে সে কখনোই নিত না, কোনো একটা অকেশনে তাকে টাকা দিলে সে কখনোই গ্রহণ করতো না টাকাটা। আমি বললাম দারুণ তো, এবং সে নিজ থেকে কখনো তার সম্পর্কে কিছুই বলতো না, কিছুই বলতো না, তাকে গুলি মারলো পেট থেকে কথা বেরোতো না। তাই মাঝে মধ্যে তাকে রুমে ডাকতাম, ডেকে গল্প করতাম তার সাথে, তার কাছ থেকে আমার অনেক কিছু শিখেছে। তাকে বললাম ভাই আপনার কেমন আছেন, আমরা কি কোনো সমস্যা আছে? না স্যার আল্লাহকে অনেক ভালো লাগছে স্যার, সমস্যা নাই কোনো। তো বাসায় কে কে আছে? বউ বাচ্চা আছে স্যার, আমাদের আর কে থাকে? আচ্ছা ঠিক আছে। একদিন রহিম এসে আমাকে বললো, স্যার আমার একটু ছুটি লাগবে স্যার, এই বিকালের দিকে আফটার লাঞ্চ ছুটি লাগবে। কেন? ওর স্যার একটা প্রাইভেট কাজ আছে স্যার। কি কাজ? প্রাইভেট কাজ। ও তার প্রাইভেট বলতে পারতেছে না, প্রাইভেট কাজ এভাবে বলতেছেন। আমার তো শুনতে খুব আগ্রহী, একটা মধ্যবয়সী যুবক, মানে একটা যুবক না, যুবক পার হয়ে মধ্যবয়সের দিকে যাচ্ছে, তার আবার কিসের প্রাইভেট কাজ? আমরা আরেকজনের পার্সোনাল বিষয়ে কিন্তু খুব উৎসাহী থাকি। আমি বললাম বলেন ওকে কি প্রাইভেট কাজ? বলে স্যার ছুটি দেন স্যার, আমি বাসায় যাব। বলে কি কি? বলে স্যার বউকে বলছি সিনেমা দেখাতে নিয়ে যাবো। আমি বললাম ভাই শো কয়টায়? বলে স্যার 6টায়। আপনি এখনই দৌড়ান, যান যান যান, ছুটি আপনার, ছুটি ছুটি। এই রহিম মাঝে মধ্যে ভাবিকে নিয়ে সন্ধ্যাবেলা গল্প করতো, ওগুলো আমাকে বলতো স্যার কালকে চাঁদ উঠছে দেখছিলেন? ভাই দেখি নাই তো। স্যার কি মিস করলেন স্যার, চাঁদ দেখেন নাকি? সে ছিল এরকম একটা ছেলে। তো একদিন জানতে পারলাম যে হাসি খুশি মানুষটা, যার তার চাকরি নিয়ে কোনো কমপ্লেন নাই, যে তার স্ত্রীকে সময় দেয়, পরিবারকে সময় দেয় ঠিক মতো, সবসময় হাসি খুশি, কখনোই তাকে পয়সা দেওয়ার মতো অত ক্ষমতা কারো নাই, কেউই তাকে পয়সা দিতে পারে না, তার ছেলে মেয়ে কি করে? ও একদিন সে আমাকে বলছে স্যার আপনি, আপনারা স্যার সবাই এয়ার, মানে এয়ার ওয়ানিং ইন্সপেক্টর আমাদের যারা সাবঅর্ডিনেট, বলে স্যাররা আমাকে শুধু বকশিস দিতে চায়, আমি স্যার ওরে নিষেধ করে দিন স্যার, আমার লজ্জা লাগে স্যার, জোর করে হাতে টাকা দিয়ে স্যার লজ্জা লাগে। তাহলে আপনার কি টাকা পয়সা লাগে না ভাই? বলে স্যার আপনারা তো বেতন দেন স্যার, সরকার বেতন দেয়, আমার আর কি লাগবে স্যার, আমি গরিব মানুষ, আমরা স্যার চলাই নি, সমস্যা নেই কোনো। তখন বলে বলে আর স্যার আমার ছেলে আমার টাকা পাঠায়, আমার বউ সেলাই করে টাকা পায়, তাকে আমি নিষেধ করি, সে অসুস্থ, তারপরে সেলাই করে, আমার কথা শুনে না, এত টাকা স্যার আমি কি করবো, আমার একটা মেয়ে আছে, বিয়ে দিতে পারলে আমি স্যার আর কোনো টেনশন নেই আমার, একটা ওর এক ছেলে এক মেয়ে। পরে জানলাম এটা কিন্তু আপনাদের যে গল্পটা আমি বলছি এটা 6 বছর আগের ঘটনা, এতদিনে তার ছেলে মেয়ে অনেক বড় হয়ে গেছে, বিয়েটিও হয়তো করে ফেলছে। পরে আমি জানতে পারলাম তার এক ছেলে এক মেয়ে, ছেলেটা পড়াশোনা করতো বুয়েটে ইলেকট্রিক্যালে, আর মেয়েটা পড়াশোনা করতো চিটাগং ইউনিভার্সিটিতে বিবিএ, মানে তখন ছিল বিবিএ ফার্স্ট ইয়ারে। ভাই তখন আমি বুঝছি যে ক্যারিয়ার কি জানতে হলে রহিমের কাছ থেকে শিখতে হবে, সে আমার দেখা সবচেয়ে ভালো ক্যারিয়ারের মানুষ, তার ফ্যামিলি খুশি, সে একজন আদর্শ স্বামী, আদর্শ পিতা, আদর্শ মানুষ, আদর্শ কর্মী, তাকে আপনি কোনো দিকেই ফেলতে পারবেন না। রহিম হচ্ছে একজন ভালো ক্যারিয়ারিস্ট, আমাদের অনেক বড় বড় অফিসার আছেন, অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমি দেখছি, তাদের কারো ক্যারিয়ার রহিমের ধারে কাছেও না। আচ্ছা, আর আমরা অনেকে বলি না যে আমাদের দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, ভাইয়া আমার বন্ধু বান্ধব অনেক কিছু করে ফেলছে, আমি কিছু করতে পারতেছি না, এখনো পাশ করে বের হই নাই, কিংবা পাশ করে বেকার ঘুরতেছি ইত্যাদি ইত্যাদি। তাদেরকে বলি আমি আমার বন্ধুদের তুলনায় প্রায় 3 বছর পর পাশ করে বের হই চুয়েট থেকে, আমি আমার বন্ধুদের তুলনায় প্রায় 3 বছর পর পাশ করে বের হই, 2.5 বছরের বেশি সময়, যদি আরও কিছুদিন পরে আমার বোধোদয় হতো তাহলে আমার আর পাশ করা হতো না, কারণ ছাত্রত্ব শেষ হয়ে যেত, 3 বছর মেয়াদ থাকে ছাত্রত্ব, আমি আর মানে পাশই করতে পারতাম না, এরকম একটা ব্যাপার। এবং আমি যখন চাকরিতে জয়েন করছি তার প্রায় 4.5 বছর আগে আমার ফ্রেন্ডরা জয়েন করে ফেলছে, আমি আমার বন্ধুদের তুলনায় 4.5 বছর পিছিয়ে ছিলাম। যদি আপনি পিছিয়ে থাকেন তাহলে কী করতে হবে? তাদেরকে ছুঁতে হবে, তাই তো, কোনো সমস্যা নাই, জোরে হাঁটেন তাদেরকে ছোঁয়ার জন্য, যদি জোরে হাঁটলে কাজ না হয় দৌড়ান, যদি দৌড়ালেও কাজ না হয় অনেক দূর চলে গেছে, আমি আপনাকে বলবো একটা লাফ দেন, দেরি হওয়ার আগে লাফটা দেন, লাফটা দিতে পারলে কোনো সমস্যা হবে না, আমি লাফটা দিছি।